যাই যাই, তাড়াতাড়ি খাই। ওয়াও, কি ব্যাপার, আনারস কই? আমি না ভাবলাম একটু আনারস আছে আর শেষে টক টুকে খাম, কিন্তু না আনারসই পাইলাম না, সুসা আছে এটাই খাই। কি মজা, এটা খাওয়া তো স্বাদ পাইতেছি না, আনারস যে কই পাই, যার কাছে আনারস চাই সেই না করে, কি যে করি কি যে করি। পাইছি, আব্বা যে খেতে কামলা দেয় আনারস খেত, ওই খেতে যে হামলা দিগা, না হামলা দেওয়াটা ঠিক হইব না, আব্বার কাছে যে ভালো ভালো চাইগা মালিকের চাইগা, ছুটি না দেয় পরে হামলা দিব, যাই। আমারে কইছি তোমার বেতনের থেকে টাকা আমি কেটে রাখবো, আর মাতবর চাচার কথা তোমার কি কমু, একটু খিটখিটা লোক, ওইখানে যদি কোন প্রকার ভুল পায় আমার বেতনই দিব না, তখন আমি কি করবো, আমি এই সংসারটা চালামু কি দিয়া, তার লিগে আমি তাড়াতাড়ি করে যাইতেছি। আনারস খেতে পাহারা দিন লাগবে। দেখো তুমি তো ওই খেতে কামলা দেও, তুমি ওই খেতে পাহারা দাও, আমার জন্য না শোন, সবসময় তেরামি কইস না, মাতবর চাষা আমারে কইছে যে আনারস কে যখন আমি ঝাড়া দিয়া বেসমু, বেসার পরে কয়েকটা আনারস দিমনি, তখন আমি নিয়ে আমি আইনে তোর মায়ের নিয়ে তোর নিয়ে আমি কাইটা খামনি, হইছে? আমি তর্ক করি তাই না, আমি আব্বা তোমার ভালো ভালো কইছিলাম যে আমার আনারস এনে দাও, কিন্তু তুমি দিলা না, তুমি আনারস খেতে যাইতেছো এক মুহূর্তে পাহারা দিবা, আর আমি এক মুহূর্তে তোমার আনারস খেতে সব খেলাম। আনারস, আব্বারে তো কইছিলাম আব্বা আনারস দাও, আব্বা তো দিল না, যাই যাই ইলু করে আনারসটাই আমি খাবো। এই পুলাহান গুলো এইরকম।
আসবাসি। আরে আনারস দাম লাগবো 1,000, আনারস দাম লাগবো ঢাকা গাজীপুর। হয়েছে কি চাষা? আসলে একা কাটি তো, এই জন্য সময় লাগতেছে। সারা বছর কি করস? সারা বছর এত যত্ন নেস, তারপরে ফল এত ছোট হয়। নিয়ে ফাঁকে বেচালাস এসব আপনি কি কর? আমি আপনি নুন খাই, আপনার গুণটা তুমি অবশ্যই কামো। আমি সারটার কোথাও নিয়ে দিই না, এই ক্ষেতের মধ্যে দিই। ক্ষেতটার বয়স হয়ে গেছে বেশি, সেজন্য আনারসগুলো এরকম ছোট ছোট হইতেছে। দেখছে, মাইনসের টালের ফল আর আমার টালের ফল, এই এই ফল হইলো এগুলা। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাব। চাচা, আমি আপনার একটা কথা কইবার চাই। আরে কথা কবি পরে কইসনি, আগে ওই 400 কাইটে 1,000 মিল কর। আমি ওই যে উত্তর সরার বাগান থেকে হইরে। আচ্ছা ঠিক আছে, আমি মিল করতেছি। আমার পোলাই কইছে বাজান, আমার খুব আনারস খাইতে ভাল লাগে, আমার লাগে তুমি 10টা আনারস নিয়েবা। ও চাচা, আপনি এতটাই ব্যস্ত, আমার এই কথাটা শোনার সময় আপনার হইল না। চাচা, আমার মনে মনে বইলা রাখছি, আপনি আমার বেতন দেন আর নাই দেন, আমার পোলার লাইগা 10টা আনারস আমি ঠিকই লয়ে যাবো আপনার কাছে চাইয়া। আপনি তাই দিলে আমি বহুত খুশি, আমার টাকা লাগবো না। চাই আমি আর 400 বাইঙ্গা মিল করি। আমার একটু দে
নো 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 তুই আমার আনারস নিয়ে কারা কে করছিস দাঁড়া এই আনারস আমি কি করি দেখ কি করি আবার দেবি নো 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 আপনি তো জানেন আপনার এই আনারস বাগানটা যখন শুরু করলেন আমি নিচে যে আনারসের চারা নিয়ে আসছি পুরো বাগানটা পরিচর্যা করছি আমি ফল আনছি আর সেই আনারস আমার পোলায় খাইছে একটা আনারসই না হয়ে খাইছে আপনি কেমনে পারলেন চাষা আমার এই ছোট্ট পোলাটার এমনি করে মারতে আপনার কিট্টু খারাপ লাগলো না আপনার গেট্টুও কষ্ট লাগলো না না আমার মায়া লাগে না আমার ভিতরে কোনো মায়া দেয় নাই বুঝস নাই আর ওই তুই যে কাম করতে আসার আমার কাছে টাকা নাস না তুই কি মাংনা কাম করে দেশে না রে হ্যাঁ তুই কাম করস প্রতি মাসে কতটি করে টাকা দিই 10,000 করে টাকা দিই তোরে হ্যাঁ তুমি এমনি কাম করে দাও মারে ঠিক আছে ঠিক আছে চাষা আমি কাম করে দিই টাকা নেই সব কিছুই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি টাকা আর লাগবো না ও চাষা আপনি তো এই মাসের বেতন আমার দিতেন তাই না আমি তো আপনার দিকে কোনো বেতন নেই নাই এখন পর্যন্ত আমার এই ছোট্ট বড় জানানোস খাইছে আপনি টাকা নিতেন না আমি কইতাম চাষা গো আমার বলাই যে ক্ষতিটুকু আপনার করছে আমার বেতন ঠিক আপনি কাইটে রাখেন
কিন্তু আপনি কেমনে পারলেন আমার পুলাটারে মারতে? ঠিক আছে, আপনি থাকেন, আপনার আনারস নিয়া আজকের পর থেকে আপনার মতো মানুষের কামাম আমি করবো না, না খাই থাকলেও করবো না। আপনি থাকেন, চল বাবা। চাচা, আপনার আরেকটা কথা কই, আপনার যদি আজকে এরকম একটা নাতি থাকতো, আমার তো মনে করেন একটা আনারস কেন, পুরো আনারস বাগানের আনারস দিয়ে ধ্বংস করে ফালাইতো। আপনি কিছুই কইতেন না, আপনি কিছুই কইতেন না, আপনি তখন খুব মায়া লাগতো, খুব কষ্ট লাগতো, কারণ ওইটা তো আপনার নিজের নাতি। আজকে আমার পোলা আর আমি গরিব পইলা, আপনার এটুকু সহানুভূতি মনের ভিতরে আসে নাই। ঠিক আছে, থাকেন আপনি, আপনার কামের আমাদের দরকার নেই। দাঁড়া রিহান, আয় ভাই আমার কাছে। আমি আসলে বুঝতে পারিনি কে ভাই, আমি আসলে বুঝতে পারিনি, আসলে আমার নাতি নতুন নাই তো তাই বুঝতে পারিনি। দাদা তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে এই বাগান সম্পূর্ণই তো তোর, যত আনারস লাগে তুই নিয়ে নিয়ে খাবি, আর এই যে বেচার জন্য আনারস কাটছি তোর এইখান থেকে যতটি লাগে তুই নিয়ে যা, তুমি কিছু মনে করে না বাবা। আমি আসলে বুঝতে পারছিলাম, আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ বাবা, আমি সত্যি কইতেছি। তোমার যেটি লাগে নিয়ে যাও। আমি বাড়িতে যাই, অনেক আনারস খাবো, চলো বাবা, চলো বাবা।